সকাল বেলা হোমস্টেতে গরম গরম চায়ের সঙ্গে কাঞ্চনজঙ্ঘার মজা। ভেবেছিলাম পেলিং থেকে হয়তো কাঞ্চনজঙ্ঘার ভিউটা পরিষ্কার পাবো, বাট এখান থেকে অসাধারণ লাগছে। আজকে আকাশটাও পরিষ্কার। তারপরে এই যে এই সুন্দর এন্ট্রেন্সটা আর এই ফুলগুলো জাস্ট অসাধারণ। মগর আপনি তো টুরিস্ট কা কোই সিজন নেই, এনি টাইম দে ক্যান ভিজিট ইট টু সি দ্য ন্যাচারাল বিউটি অফ সিকিম। হ্যালো এভরিওয়ান, আমরা এসেছি সিংকে, এখানের মালাউলি হোমস্টেতে। আমরা এই মালাউলি হোমস্টে রিভিউ আপনাদের দেখাবো, হোটেলটাকে চারিদিক ঘুরে দেখাবো। মালাউলি হোমস্টের ছাদ থেকে সামনেই বরফে ঢাকা এই কাঞ্চনজঙ্ঘা সকাল 6:30 অপূর্ব লাগছে। নর্থ সিকিমে অবস্থিত সিংহিক, গ্যাংটক থেকে 70 কিলোমিটার, অ্যারাউন্ড 3 ঘন্টা সময় লেগে যায় গাড়িতে। কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট হিসাবে এটা অন্যতম। কালকে সন্ধ্যাবেলার দিকে লাচেন থেকে আমরা চলে এসেছিলাম সিংহিকে। সিংহিকে মালাউলি হোমস্টেতে আমরা রাত্রিটা থাকি। রাস্তাটা একটু দুর্গম আসার পথে, বাট এই হোমস্টেটি অসাধারণ। চারিদিকে সবুজ, পাহাড়টা আমি ঘুরেছি আশেপাশে, যেসব গাছ আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাকি পার্টসে কিনতে হয় এগুলো এখানে জঙ্গলের বিভিন্ন পাকে ফিলোডেন্ড্রন আর ওগুলো এমনি অনায়াসে হয়ে আছে জঙ্গলি গাছের মতন। তো এই জিনিসটা দেখে মানে মনে হচ্ছে যে এখান থেকে কিছু নিয়ে যাই, তবে আমাদের জার্নি অনেক লং, তাই স্মৃতি ছাড়া আর কিছু এই যাত্রায় হবে বলে মনে হচ্ছে না, তবে খুব ভালো, দুর্দান্ত। চলুন আমরা আরো সামনেটা দেখে আসি। কাঞ্চনজঙ্ঘা কিন্তু উঁকি মারছে এই সুন্দর গাছপালার মাঝখান থেকে। অসাধারণ লাগছে জায়গাটাকে। এই যে হোমস্টে রুম গুলো, এইখানে আছে দুটো ঘর যেগুলো ঠিক বাগানটির মাঝখানে, আরো ওইদিকে আছে মেন বিল্ডিং এর উপরের তলায় 4টে 4টে ঘর, বেশ বড় ঘর, সুন্দরভাবে দুজন কেন 3 জনের আরামসে হয়ে যায়। এই একটা রুমে আমরা ছিলাম কালকে রাত্রিটা, একবার আপনাদের দেখিয়ে দিই। এখন একটু আলো কম রুমটায়। মালাউলি হোমস্টে ঘরটা তো বেশ বড়, ঢোকার মুখেই রয়েছে সুন্দর কিছু ইনডোর প্ল্যান্টস। এটা আরেকটা ব্যালকনির দিক, দেখতেই পাচ্ছেন কতটা বৈচিত্র্যময়।
তারপরে ঠিক ঢোকার মুখে দুটো বসার জায়গা, এখানে একটা টেবিল, সান্ধ্য আড্ডার জন্য একেবারে পারফেক্ট জায়গা। আর সকালবেলা ঘুম থেকে উঠেই সামনে দেখতে পেয়ে যাবেন আমাদের কাঞ্চনজঙ্ঘাকে। চারি জায়গায় ছোট ছোট গাছের গুড়ির মতো করে বসার জায়গা আছে, এখানে বনফায়ার করা হয় অন্যান্য সময়। এখানে সুন্দরভাবে বিভিন্ন রকম গাছ রয়েছে, ঈশিতা চিনিয়ে দেবে গাছগুলোকে। চারিদিকে রোডেনডন গাছ দিয়ে ভর্তি, ফিলোডেনডন গাছ, বগনভেলিয়া, আরো ডিফারেন্ট নানান টাইপের বড় একটা মনস্টেরা। এটা হচ্ছে এখানে বনফায়ারের প্লেস আর বসার জায়গা। এন্ট্রেন্সটা ঠিক এরকম এই সাইড দিয়ে। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক গ্রাউন্ড অর্কিডের গাছ আছে। তারপরে এই যে এই সুন্দর এন্ট্রেন্সটা আর এই ফুলগুলো জাস্ট অসাধারণ। এগুলো মেইনলি ছোট ছোট হামিং বার্ডসদের অ্যাট্রাক্ট করার জন্য। চারিদিকটা খুবই সুন্দর, আর সুন্দর ঝিঝি পোকার সেই জঙ্গলের ডাক। এইদিকে আপনারা ইংলিশ আইভি আর তার সাথে ফার্নের কম্বিনেশন দেখতেই পাচ্ছেন। আর এইদিকে হচ্ছে ছোট ছোট আরো গাছ, এটা হচ্ছে পেপারোমিয়া ভ্যারাইটিস, অনেক রকমের সাকুলেন্টস। এটা হলো বেগোনিয়া। এটা কটেজের এন্ট্রেন্সটা। এন্ট্রেন্সের সামনেই এখানে গ্রাউন্ড অর্কিডের একটা গাছ আছে, যেখানে সময় সময় অনেক রকমের গ্রাউন্ড অর্কিডস হয়। কিছু অর্কিডস এখনো হয়ে আছে দেখতেই পাচ্ছেন। এন্ট্রেন্স দুটো কটেজের এন্ট্রেন্সের এইদিকেই আছে। সামনে এই সুন্দর বেগোনিয়া। আর হচ্ছে এখন যেহেতু অলরেডি ক্রিসমাস টাইম এসে গেছে, এই ক্রিসমাস ক্যাকটাস গুলো ফোটা শুরু হয়ে গেছে। এখানে কিছুদিন পরে আরো অনেক যেটা ছোট ছোট পিঙ্ক পিঙ্ক ফুল হয়, চেরি ব্লসম হয়ে যাবে। রাস্তা ধারে অনেক গাছ আছে, অনেক ফলের গাছ আছে, অ্যাজিলিয়া আছে, অবুটিলন আছে, আরো নানান রকম গাছ। এত গাছ আমি চিনি না। এদিকে স্পাইডার প্লান্টস। আর এখানে এন্ট্রেন্সের আগে এখানেও একটা ছোট্ট বসার জায়গা আছে। পুরো ব্যাপারটাই খুবই রোমাঞ্চক আর খুবই সুন্দর। এখানে দেখুন ছোট ছোট পেয়ারাও হয়ে আছে, সময় হলে এগুলো পেকে যাবে। পুরো জায়গা ভর্তি গাছ। এদিকে আপনারা ট্রি টমেটো দেখতে পাবেন। এই দেখুন ট্রি টমেটো, গাছে টমেটো, কি সুন্দর ব্যাপারটা। এগুলো পেকে গেছে তাই বেশি লালচে হয়ে গেছে। আর এখানে হচ্ছে গ্ল্যাডিওলাসের ফিল্ড। পুরো অর্গানিক ফার্মিং এখানে, খাওয়ার দাওয়ার সবকিছুই ওনারা নিজেরা চাষবাস করেন, যেটা সেটাই আমাদেরকে দিয়েছেন। সত্যি খুবই ফ্রেশ আর খুবই টেস্টি। আর এত সিম্পল রান্না ছিল তবু এত টেস্টি, মানে কি বলবো, সেটাও খুব একটা বেশি মশলা নয়। এখানেও দেখতে পাচ্ছেন আপনারা গাছ আর ফুল, অল সিজন। আমরা এখানে ধরে নিয়েছি মালওয়ালি হোমস্টের ওনারকে, ওনার সঙ্গে এখন আমরা পরিচয় করে নেব। হ্যালো। হ্যালো স্যার। হ্যালো, আপনার নাম? মেরা নাম গ্যামছো লেপকা। আচ্ছা আচ্ছা, আপকা তো হোমস্টে মে কাল হাম লোগ রহে, বহুত হি আচ্ছা এক্সপিরিয়েন্স থা। টোটাল খানা সে লেকে রুম সে লেকে অর টোটাল জো গার্ডেন আপ লোগো নে কিয়া হ্যায়, বহুত আচ্ছা এক্সপিরিয়েন্স থা। 18 কে সাল সে বহুত আচ্ছা চলনে লাগা, গেস্ট লোগ বহুত আনে লাগা, বহুত আচ্ছা লাগা। আর ইন্টেরিয়র অর এ জো বাহার কা সিন হ্যায়, আচ্ছা তো দোনো মিলকার বানায়ে, হ্যাঁ মেরে দিদি অর মেনে। খুব বড়িয়া হ্যায়।
थोड़ा बढ़िया फूल फूल तो ज्यादा मेरा बीबी लगाता है। अच्छा। मगर मैं जो ट्री जो प्लांट्स है ना बड़ा बड़ा ट्री है ना अच्छा वो मैंने लगाया। तो आप लोग खाना वगैरह यहाँ से कहाँ से लाते हो? मेनली अच्छा। मगर वेजिटेबल जो वेजिटेबल आप लोगों को हम लोग सर्व करते हैं वो मेनली तो ऑर्गेनिक है ऑर्गेनिक अच्छा। फार्मिंग ये जो क्या बोलता है मैं खुद उगाते हूँ अभी अच्छा। तो इधर तो फील नहीं है अच्छा। थोड़ा ऊपर मेरे मम्मी पापा के पास अच्छा अच्छा जहाँ पर फील है वही जाकर मैं छुट्टी में जाकर अच्छा। सब निकाल कर वही खिलाते हूँ। बढ़िया है पोटेटो से लेकर पोटेटो तो ऑल सीजन ही ऑल सीजन नहीं है पोटेटो तो इतना उगाते हैं हम लोग। अच्छा अभी जो पोटेटो आपको खिला रहा हूँ वही ऑर्गेनिक ही है। अच्छा ऑर्गेनिक वेजिटेबल्स ये चिल्ली जो आपने देखा ना कल वाला वो सब उगाते हैं। अच्छा अच्छा हाँ यहाँ पे कुछ चिलीज खाए वो चिलीज बहुत ही तीखा था और बहुत ही टेस्टी था। और आप कुछ बोलना चाहेंगे? जी ये मलावली होम स्टे में जो गेस्ट लोग आया उन लोगों को मैं पहले तो थैंकफुल बोलना चाहता हूँ। और ये और गेस्ट लोगों को एक बात बोलना चाहता हूँ सिक्किम एक छोटा वाला क्या बोलता है स्टेट है जिसका अभी पहले पहले तो जो बोल रहे थे एक टूरिस्ट सीजन होता है मगर अभी तो टूरिस्ट का कोई सीजन नहीं है। एनी टाइम दे कैन विजिट टू सी द नेचुरल ब्यूटी ऑफ सिक्किम राइट। तो अभी विंटर में जब आएंगे तो आपको कंचनजंगा इतना अच्छा दिखाई देगा जो विंटर दिसंबर ये दिसंबर जनवरी के टाइम में इतना मजा आएगा आपको कंचनजंगा का व्यूज देखने में। और ये दिसंबर में हो गए और मार्च अप्रैल में तो आपका पता ही है मार्च अप्रैल में तो पूरा फूल भरा हुआ रहता है स्नोफॉल के लिए आते हैं मेनली। और बाद में थोड़ा अक्टूबर नवंबर ये अभी नवंबर के टाइम में आपको जब विजिट करेंगे सिक्किम में आपको मेनली ये चेरी ट्री अच्छा अभी फूलने वाला है। अच्छा तो आप नॉर्थ सिक्किम के लिए जाने के लिए जो परमिशन वगैरह लगते है उसका यहाँ पे कुछ अरेंजमेंट होता है? जी नॉर्थ सिक्किम अगर आप लोग विजिट करना चाहते हैं मेनली अब अभी देखिए लाचिन में आप जाएंगे गुरुडोमा काला पत्थर और लाचिन की तरफ ये युमी सामदोंग 0.0 अगर उधर नॉर्थ सिक्किम और जोंगू इस साइड जोंगू पता है जोंगू में जाने के लिए परमिट सब मैं कर देते हूँ अरेंजमेंट मैं कर देते हूँ परमिट सब बना कर मैं रेडी रखते हूँ। अच्छा। और एक वन नाइट आकर स्टे करते वो लोग परमिट देकर जा रहे हैं। अच्छा 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 এটা হোমস্টের ডাইনিং প্লেস ব্রেকফাস্ট টেবিল এখানে আমরা সবাই ওয়েট করছি ব্রেকফাস্টের জন্য মা সে হাই আমাদের হাই সীতা মা আমাদের ব্রেকফাস্ট প্লেস হ্যালো আমাদের হোমস্টের ওনার কালকে তো খুবই সুন্দর ডিনার হয়েছিল আজকে ব্রেকফাস্টটা আমরা এক্সপেক্ট করছি সিমিলার হবে তো থ্যাংক ইউ। সিংহিক থেকে আমরা এখন বেরিয়ে পড়ব পেলিংয়ের দিকে। হোমস্টেটার লোকেশন রইল ডেসক্রিপশনে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করে দিন ফ্রেন্ডসদের সঙ্গে। আমাদের ব্লগগুলো ভালো লাগলে করে দিন সাবস্ক্রাইব চ্যানেলটাকে। কমেন্টে জানিয়ে দিন কোনো কোশ্চেন বা ফিডব্যাক। Thank you, ma'am, for visiting. Really enjoyed very much. पूरा हॉस्पिटैलिटी बहुत अच्छा था हमें बहुत अच्छा लगा सब कुछ टू विजिट हेयर एंड एंजॉय ओके थैंक यू।